সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাইমস মিডিয়ার এখনকার আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সিরাজুল ইসলাম। দর্শক, আপনারা এরই মধ্যে মনে হয় জেনেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, এবং এই দুই জায়গায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। এবং এই ক্ষেপণাস্ত্র হামলা এমন সময় হলো যখন মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রকমের ডামাডোল চলছে, অস্থিতিশীলতা চলছে, যুদ্ধ বিরাজ করছে, এবং এই যুদ্ধ আরও বিস্তীর্ণ পরিসরে ছড়িয়ে পড়বে কি না তা নিয়ে দারুণভাবে আশঙ্কা সৃষ্টি হয়েছে। ঠিক তখন ইসলামী প্রজাতন্ত্র ইরান এই হামলা চালালো। সেক্ষেত্রে এই হামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। সে আলোচনা আমি পরে আসছি। আগে হামলার জন্য ইরান কি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, কোথা থেকে হামলা করেছে এবং কতগুলো ক্ষেপণাস্ত্র মেরেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ইরানের যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যে অ্যারোস্পেস ডিভিশন, অর্থাৎ যে ডিভিশনের আওতায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এইগুলো পরিচালিত হয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এই ডিভিশনের প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তিনি জানিয়েছেন যে ইরান থেকে মোট 2 ডজন ক্ষেপণাস্ত্র মারা হয়েছে। সিরিয়ার ইদলিব, একেবারে তুরস্কের কাছাকাছি একটি প্রদেশ ইদলিব, এই প্রদেশে সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। কারা সেই সন্ত্রাসী? প্রধানত দায়েশ এবং আল নুসরা যে সন্ত্রাসী গোষ্ঠী ছিল, এদেরকে সবাইকে ইসলামী হুকুমত কায়েমের যোদ্ধা বীর মুজাহিদ বলে অনেকেই মনে করে থাকে, অনেকে বলে থাকে। সিরিয়ার প্রতিবেশী একটি দেশ এই আল নুসরা গোষ্ঠীকে এখনও পৃষ্ঠপোষকতা দেয় এবং তাদেরকে লালন পালন করে। সিরিয়া এবং ইরাকে যে তাণ্ডব চালিয়েছিল যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, ইরান যেটাকে দায়েশ বলে, সারা বিশ্বে আইসিস বা আইএস নামে পরিচিত, এই আইএস বা দায়েশ গোষ্ঠী, আমি দায়েশই বলবো, এই দায়েশ গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে ইরান। এদের অবস্থান রয়েছে এখন প্রধানত সিরিয়ার একেবারে ইদলিব প্রদেশে। ইদলিব প্রদেশ হচ্ছে একেবারে তুরস্কের সীমান্তের কাছে, তার মানে ইরান থেকে কিন্তু একেবারে যথেষ্ট দূর, ইরান থেকে যথেষ্ট দূর, পুরো সিরিয়ার শেষ প্রান্তে, উত্তর পশ্চিমাঞ্চল, এই ইদলিব প্রদেশে হামলা চালিয়েছে। সেখানে সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে। সেখানে সন্ত্রাসীদের তৎপরতা থাকার একটা বড় কারণ হচ্ছে যে যখন সিরিয়ায় রাশিয়া সিরিয়ার সেনারা এবং হিজবুল্লাহ যোদ্ধারা মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে 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 একেবারে সন্ত্রাসীদের যখন সমস্ত জায়গা থেকে আস্তানা গুটিয়ে গেছে, সমস্ত সব জায়গা থেকে প্রায় যখন হটে গেছে, তখন সিরিয়ার সরকারের সাথে এবং রাশিয়াও ছিল, সম্ভবত ইরান তুরস্ক সবাই মিলে একটা চুক্তি হয়েছিল যে সমস্ত সন্ত্রাসী ধরা পড়েছে, আটকা পড়েছে, তাদের কি হবে। তো বৃহত্তর স্বার্থে সম্ভবত মানে সিরিয়া এবং সেই সময়কার পরিস্থিতি বিবেচনা করে এই চুক্তিটা করা হয়েছিল যে এই সন্ত্রাসীদেরকে ইদলিবে আশ্রয় দেওয়া হয়েছিল, ইদলিবে একদম তুরস্কের সীমান্তের কাছাকাছি। এবং এই সমস্ত সন্ত্রাসীদেরকে মূলত সিরিয়ার একেবারে নিকট ওই প্রতিবেশী দেশটি আশ্রয় প্রশ্রয় দেয়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো ওই যে সন্ত্রাসীরা, তারা কিন্তু এখনও তৎপর আছে, এবং তারা কেন তৎপর আছে, কী করে তারা, আপনারা সবাই জানেন যে ইরাক এবং সিরিয়ায় যে দায়েশ গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া হয়েছিল তার মূল পরিকল্পনা ছিল, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, যে সিরিয়া থেকে একেবারে চীনের পাদদেশ পর্যন্ত, ভূমধ্য সাগর থেকে চীনের পাদদেশ পর্যন্ত এই যে পুরো বিরাট বিশাল অঞ্চল, এই অঞ্চল পুরোটা নিউ মিডল ইস্ট প্ল্যানের আওতায় এনে নতুন একটা মধ্যপ্রাচ্য গড়তে চেয়েছিল, যার মূল মাতব্বর হবে ইসরায়েল এবং আমেরিকা, আমেরিকার স্বার্থের প্রধান বরকন্দাজ হবে ইসরায়েল, এখনও যেটা মধ্যপ্রাচ্যে করছে। এই বৃহত্তর মধ্যপ্রাচ্য গঠন করা হবে, এখানে ইরান থাকবে না, ইরাক থাকবে না, সিরিয়া থাকবে না, তুরস্কের কোনো কথা থাকবে না, সৌদি আরব বিরাট অংশ নিয়ে নেবে, এরকম বহু কিছু চেঞ্জ হয়ে যাবে, পুরো মধ্যপ্রাচ্য নতুন একটা মধ্যপ্রাচ্য গড়ে তোলা হবে। এবং সেই মধ্যপ্রাচ্যের সহায় সম্পত্তি, খনিজ সম্পত্তির সম্পদ থেকে শুরু করে তাদের যত সম্ভাবনা পটেনশিয়ালস আছে এবং যত শক্তি, সমস্ত সব কিছুর পাহাড়াদার বরকন্দাজ মূল মাতব্বর আমেরিকা এবং ইসরায়েল হবে। তার সাথে ঘেঁটু হিসেবে থাকবে ব্রিটেন। ব্রিটেনের তো আসলে ওইভাবে কোনো পাত্তা নেই, আমেরিকার সাথে একটা তোলবিবাহক হিসেবে, আমেরিকার ধামাধরা হিসেবে থাকে। এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়নের জন্য দায়েশ তৈরি করা হয়েছিল, এবং সেই দায়েশকে সিরিয়া এবং ইরাকে
লেলিয়া দেওয়া হয়েছিল। ইরান বিষয়টি বুঝতে পেরেছিল এবং বুঝতে পেরে এই দায়েশকে ইরাকের ভূখণ্ড এবং সিরিয়ার ভূখণ্ডেই মোকাবেলার ব্যবস্থা করেছে। ওই দায়েশকে যদি আর বাড়তে দেওয়া হতো তাহলে ইরানের ভেতরে একই রকমের তাণ্ডব চালাতো যে তাণ্ডব চালিয়েছে সিরিয়া এবং ইরাককে। আসলে তো মূল টার্গেট তো ইরান, মধ্যপ্রাচ্য যত যা কিছু সমস্ত সবকিছুর মূল টার্গেট কিন্তু ইরান। বিকজ ইরান হচ্ছে ইসলামী বিপ্লবের দেশ, ইসলামী প্রজাতন্ত্র ইরান, এবং এই দেশটি যেভাবে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলকে রুখে দাঁড়িয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশের পক্ষে সেইভাবে রুখে দাঁড়ানো সম্ভব হয়নি, সেটা সম্ভব হবে না। অতএব ইরানকে যদি একেবারে বিস্মার করে দেওয়া যায়, নস্যাত করে দেওয়া যায়, চুরমার করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যকে কবজায় আনা কোনো ব্যাপারই না। এটা আমেরিকা এবং ইসরায়েলে বলছে, সেই জন্য টার্গেট হলো ইরান। যাই হোক, ইরান ব্যাপারটা বুঝতে পেরে সেই দায়েশকে একেবারে নস্যাত করে দিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। এখন ইদলিবে যে সন্ত্রাসীগুলো এখনও রয়েছে, তাদের যে অবশিষ্টাংশ, তারা কিন্তু ওখানে বসে তৎপরতা চালায়, প্রায় মাঝে মাঝে সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। তারাই কিন্তু এই দায়েশ গোষ্ঠী, কিন্তু কিছুদিন আগে কেরমানে যে হামলা হলো আপনার জেনারেল সুলাইমানের মাজারের কাছে, এবং প্রায় 100 জন মানুষ মারা গেল, 150-250 মানুষ প্রায় আহত হলো, সেই হামলার দায়িত্ব কিন্তু এই দায়েশ স্বীকার করেছে। তারা বলেছে যে আমরা হামলা করেছি। তো ইরান বিষয়টা খোঁজ নিয়েছে তাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ নিয়ে, এবং উপযুক্ত সময়, ইরান কিন্তু বলেছিল যে আমরা উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে এদেরকে আমরা জবাব দেব। তো ঠিক উপযুক্ত সময় এবং উপযুক্ত স্থানেই জবাব দিয়েছে, ইদলিবে হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা, এবং হামলা সফল হয়েছে। যে রাত গেল গত রাত, অর্থাৎ 15 জানুয়ারির দিবাগত রাতে এই হামলা করেছে, এবং আমির আলী হাজিজাদে IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তাকে জানিয়েছেন যে হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে। এ গেল সিরিয়ার ইদলিবের হামলার গল্প। এবার আসি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের যে ইরবিল আছে, এই ইরবিলের মোসাদের ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, এবং এই অঞ্চলে ইসরায়েলের বহুদিন থেকে গোয়েন্দা বৃত্তি, গুপ্তচর বৃত্তি যাই বলেন ছিল, আছে। এর আগেও কিন্তু ইরান এই ইরবিলের একটি মোসাদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল, ঘাঁটি তখনও গুঁড়িয়ে দিয়েছিল, আবার গড়েছে, আবার গতকাল সেখানে হামলা চালিয়েছে, এবং ইরানের দবাই বলেছে একেবারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের এই ঘাঁটি, ইসরায়েলের মোসাদের ঘাঁটি। ইরান হিসাব দিয়েছে যে খুজেস্তান থেকে 4টি হামলা হয়েছে। এই খুজেস্তান প্রদেশ হচ্ছে ইরাক কুয়েত সীমান্তের কাছাকাছি, এখান থেকে 4টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এরপরে 4টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কেরমানশাহ প্রদেশ থেকে। কেরমানশাহ হচ্ছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বলতে পারেন, একেবারে ইরাকের কাছাকাছি, ইরাক সীমান্তের কাছাকাছি অনেকটা সেখান থেকে। আর 7টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে পূর্ব আজারবাইজান থেকে। পূর্ব আজারবাইজান হচ্ছে ইরানের একেবারে উত্তর প্রান্তের দিকে একটি প্রদেশ, ওই যে আজারবাইজান নামে একটা দেশ আছে তারই কিন্তু অংশ এটা। আজারবাইজান কিন্তু প্রকৃতপক্ষে একসময় ইরানের প্রদেশ ছিল, ইরানের অংশ ছিল। যাই হোক, তো এই পূর্ব আজারবাইজান, সেটাও তুরস্কের সীমান্ত কাছাকাছি, সেখান থেকে হামলা চালানো হয়েছে। আর 9টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কোথা থেকে, এটা আমির আলী হাজিজাদে, ওই যে বললাম একটু আগে IRGC-র এরোস্পেস ডিভিশনের যে প্রধান আমির আলী হাজিজাদে, তিনি আর ক্লিয়ার করেননি যে এই 9টা কোন জায়গা থেকে ছোড়া হয়েছে। মোট 24টা ক্ষেপণাস্ত্রের কথা তিনি জানিয়েছেন, এর ভিতরে 4টা ক্ষেপণাস্ত্র হচ্ছে যে খাইবার শেখান নামে 4টা ব্যালিস্টিক মিজাইল, এটা দিয়ে হামলা চালিয়েছে। এবং ইরবিলে, ইরাকের কুর্দিস্তানের ইরবিলে মোসাদের ঘাঁটিতে কয়টা ক্ষেপণাস্ত্র মেরেছে ইরান, সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের ঘাঁটিতে কয়টা ক্ষেপণাস্ত্র মেরেছে, এটা ঠিক একেবারে আলাদা করে বলেনি যে এখানে এতটা আর ওখানে অতটা, এরকম বলেনি, কিন্তু মোট 24টা ক্ষেপণাস্ত্র মেরেছে। শুরুতেই আমি বলতে চেয়েছিলাম যে এই যে কুর্দিস্তান, ইরবিল এবং মোসাদের ঘাঁটি, এই বিষয়টা নিয়ে একটু ছোট্ট আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা সবাই জানি যে কুর্দিস্তানের যে সমস্যা, ইরানের সাথে রয়েছে কুর্দিস্তান, ইরাকে আছে, সিরিয়া আছে, তুরস্ক আছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে মানচিত্রের একেবারে মাঝখান ইরান, ইরাক, সিরিয়া এবং তুরস্ক, এই 4টা দেশের মাঝামাঝি যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে কুর্দিস্তান। ইরানের
উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত, ইরাকের উত্তর সীমান্ত, সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত আর তুরস্কের দক্ষিণ পূর্ব সীমান্ত। এই যে বিরাট একটা এরিয়া, এটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এরিয়া, খনিজ সম্পদে রিচ, এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে পানির বড় উৎস হচ্ছে এই কুর্দিস্তান অঞ্চল। এখানে অনেক বড় বড় পাহাড় আছে। এই কুর্দিস্তান অঞ্চল অবস্থিত এই প্রত্যেকটা দেশে কুর্দিদের সমস্যা জিয়ে রেখেছে আমেরিকা, ইসরায়েল এবং পাশ্চাত্যের দেশগুলো। এরা কিন্তু এই কুর্দিদেরকে ভীষণভাবে সমর্থন দেয় এবং এদেরকে এক একটা দেশের বিরুদ্ধে লাগিয়ে রেখেছে। আপনারা সবাই জানেন যে তুরস্কের সাথে এই কুর্দিদের পিকেকে গেরিলা দ্বারা বহু বছরের সমস্যা এবং হাজার হাজার মানুষ মারা গেছে এই পিকেকে গেরিলাদের সাথে সঙ্গতে। ইরাকেও তাই, সিরিয়াতেও তাই, ইরানেও তাই। ইরানে অবশ্য কিছুটা ম্যানেজ করা হয়েছে, ইরানের সরকার অনেকটা ম্যানেজ করে নিয়েছে, কিন্তু তারপরেও ওই যে কুর্দি জাতীয়তাবাদী চেতনা, ওই চেতনা মাঝে মাঝে কিন্তু জেগে ওঠে। এবং এক এক দেশের কুর্দিদের সাথে তো কানেকশন আছে। এবং এই যে মাহসা আমিনি, যে মেয়েটা মারা গেল, যাকে নিয়ে বড় রকমের একটা গোলযোগ ঘটে গেল ইরানে, এই মাহসা আমিনি কিন্তু কুর্দি। এই তাকেও কিন্তু ব্যবহার করা হয়েছে ইরানের বিরুদ্ধে একটা গোলযোগ সৃষ্টির ক্ষেত্রে। মানুষ তো অনেকে জানে না, জানে যে একটা নারীকে হত্যা করলো, একটা মেয়েকে বিনা বিচারে হত্যা করলো ইরানের বিরুদ্ধে, নানা রকমের ব্লেম দেয়, কিন্তু আসলে কি ঘটনা এবং তাকে যে টুলস হিসেবে ব্যবহার করেছে, কুর্দি একটা নারীকে, একটা মেয়েকে টুলস হিসেবে ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে, সেটা অনেকে বুঝতে পারবে না। যাই হোক, তো ওই কুর্দিস্তান অঞ্চলে কিন্তু ইসরায়েলের ঘাঁটি, এবং ওই কুর্দিস্তান যদি স্বাধীন করে ফেলতে পারে, চারটা দেশের যে এরিয়ার কথা বললাম, এই চারটা দেশের একদম মাঝখানে হবে, এবং ওই কুর্দিস্তান স্বাধীন করলে কিন্তু খুবই বিপদ। এই কুর্দিস্তানের, এই কুর্দিস্তানের সাথে ইসরায়েলের কিন্তু তহরম মরম অসম্ভব রকমের, এবং এটা মেইনলি সুযোগ পাচ্ছে ওই আজারবাইজান দিয়ে আসতে। তুরস্ক থেকেও খুব একটা সুযোগ পায় না, ওই আজারবাইজান দিয়ে আসতে, এবং আজারবাইজানের সাথে কিন্তু ইসরায়েলের খুবই সম্পর্ক, আর এই আজারবাইজানকে সমর্থন দেয় তুরস্ক। আবার অনেক জটিল রাজনীতি হিসেবে তুরস্ক, ইসরায়েল এবং আজারবাইজানে যে একটা আন্ত সম্পর্ক আছে, এটা মারাত্মক একটা সংকট তৈরি করেছে মধ্যপ্রাচ্যের জন্য। অথচ আজারবাইজান দিয়ে ইসরায়েল এই কুর্দিস্তান অঞ্চলে মূলত ঢোকে, সেই আজারবাইজানের সাথে তুরস্কের খুব ভালো সম্পর্ক। সেটা অন্য আলোচনা পরে যদি সময় করতে পারি একদিন আলোচনা করব, আজারবাইজান তুরস্ক কুর্দি সংকটটা, মূল সংকটটা কি সেটা নিয়ে। তো আজকে যেটা বলতে চাইছি এখন, সেটা হচ্ছে এই যে এই কুর্দিস্তান অঞ্চল নিয়ে আমেরিকা, ইসরায়েল এবং পাশ্চাত্যের বহু দেশের ষড়যন্ত্র আছে। এখানে যদি তারা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এখানে একদম ওয়াচ টাওয়ার বসাতে পারবে। এখান থেকে আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়ার উপরে গোয়েন্দাগিরি করতে পারবে, ইরান, সিরিয়া, ইরাক, কুয়েত এবং এপাশে আপনার সিরিয়া, ওখানে জর্দান। তো এতগুলো দেশ একদম শুধুমাত্র কুর্দিস্তানে যদি ওরা ঘাঁটি গাড়তে পারে, এই শুধুমাত্র কুর্দিস্তানে যদি ওরা ঘাঁটি গাড়তে পারে, তখন এই একটা জায়গা থেকে এতগুলো দেশের উপরে গোয়েন্দাগিরি করা যাবে, একদম পর্যবেক্ষণ করা যাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত সবকিছু। এখনো ইরাকের এই যে স্বায়ত্তশাসিত অঞ্চল, কুর্দিদের যে স্বায়ত্তশাসন দিয়ে রেখেছে ইরাক সরকার, এই স্বায়ত্তশাসনের অপব্যবহার করে এই কুর্দিরা আমেরিকা এবং ইসরায়েলকে গুপ্তচর বৃত্তির সুযোগ দেয়। এইখান থেকে বিশেষ করে সিরিয়া এবং ইরানের উপর বিশেষভাবে গুপ্তচর বৃত্তি করা হয়। ইরান এই বিষয়টা জানতে পেরেছে এবং জানে, এবং মোসাদের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, একবার চুরমার করে দিয়েছে। এই যে হামলা, এর গুরুত্বটা কোথায়? এই গুরুত্বটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যখন প্রচণ্ড রকমের যুদ্ধ সংঘাত চলছে, অসম্ভব রকমের উত্তপ্ত, অনেক বেশি অস্থিতিশীল, ঠিক এই মুহূর্তে হামলার গুরুত্ব হচ্ছে এই যে এই হামলার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের কাছে কতগুলো মেসেজ গেল। মেসেজ গেল এই যে ইরান কাউকে ছেড়ে কথা বলবে না, ওপাশে লোহিত সাগরে হুতিরাও কাউকে ছেড়ে কথা বলবে না, গাজা ইসরায়েল যুদ্ধে হিজবুল্লাহ এবং হামাস তারা অত্যন্ত শক্ত অবস্থানে, এপাশে সিরিয়ায় সন্ত্রাসীরা যতই তৎপর থাকুক আর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যতই তৎপর থাকুক, এই সবাই যে সব সন্ত্রাসী এবং সবার ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবং ইরান জানিয়ে দিল যে যে যেখানে তৎপর থাকো না কেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের তৎপরতা নস্যাৎ করে দিতে পারবে। পাশাপাশি ইসরায়েল যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, এরও একটা জবাব হলো। এইসব জায়গায় হামলার পরে কী রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন মানুষ আহত হয়েছে, কত নিহত হয়েছে, এটা পরিষ্কার জানা যায়নি, কিন্তু আমির আলী হাজিজাদে বলেছেন যে এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণ সফল। তো দেখা যাক, হয়তো আরও দু একদিনের ভেতরে এই ক্ষয়ক্ষতির আরও বিস্তারিত বিবরণ পাওয়া যাবে, দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়। তবে এটা ঠিক যে ইরান
তার শত্রুদের কাউকেই ছাড় দেবে না, সে শুধু অপেক্ষায় থাকবে, সময় মতোই সে শত্রুদের যে কোনো হামলার জবাব দেবে, প্রতিশোধ দেবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।